তোমাদেরকে একটা স্টোরি শোনাই আমাদের কলেজের যখন ফার্স্ট ইয়ার ফাইনাল হয় তো যখন প্রথমবার আমার লাইফে ম্যাথ এমসিকিউ কিউ কোশ্চেনটা মানে আমাদের তো প্রথমে এমসিকিউ নিয়ে দিত তারপর রিটেন পরীক্ষা হইতে এটা আমার মনে হয় মেজরিটি কলেজের রুল আর কি তো প্রথম যেদিন ম্যাথ এমসিকিউ কিউ কোশ্চেনটা দিছে দেওয়ার পরে কি হইলো জানি না কেমনে কি করলাম দাগাচ্ছি 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 টানে নিয়ে চলে গেল আর প্রথম পরীক্ষায় মনে হয় হার্ডলি সতেরোটা না আঠারোটা দাগাইতে পারছিলাম হ্যাঁ তো আমি ভাবছি যে আমি এতদিন এত ভালো স্যারের কাছে পড়ছি এমসিকিউ তো ম্যাথ পারলে এমসিকিউ কেন পারবো না ডিফারেন্ট তো কিছু না তো আমি কিন্তু সব দাগাইতেও পারিনি তা আল্লাহর অশেষ রহমত যে ওবার আশপাশে যতজনের দিকে দেখছি আমি তো তো পনেরো সতেরোটা দাগাইছিলাম ও হালার পোলারও দশটাও দাগাইতে পারে নাই অনেকের পাশ মার্কও উঠে নাই পরে কলেজ থেকে গ্রেস দিয়ে উঠাই দিয়েছিল তো এই স্টোরিটা বলার আরেকটা রিজন আছে আমি তারপরে বাসায় আসে মেলা চিন্তা করলাম যে ভাই আমাকে তো ভালো ভালো টিচাররা পড়াচ্ছে পুরো মাল মাল লেভেলের টিচার দিনাজপুরের এরা এত কিছু পড়াইলো জীবনে এমসিকিউর কথাটা মুখেও তুললো না কেন কারণ আমার কলেজের পরীক্ষা বলো এইচএসসি বলো ওটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্ক তো ওখানে আমার সিজনশীল পাঁচটা সিজন ছিল পঞ্চাশ মার্ক তাই না পাঁচটা সিজন ছিল পঞ্চাশ মার্ক সেখানে এমসি কিউতেই তো পঁচিশ মার্ক আলাদা করে মানে ওর হাফ মার্ক আমার শুধু এমসিকিউতে তাই না আবার ভার্সিটি এ ইউনিটে আসতেছে এমসিকিউ মেডিকেল পরীক্ষায় দিচ্ছে এমসি কিউ ইঞ্জিনিয়ারিং প্রিলিতে দিচ্ছে এমসি কিউ গুচ্ছ ইঞ্জিনিয়ারিংয়েও দিচ্ছে এমসি কিউ সব জায়গায় দেখি এমসি কিন্তু তুমি তোমার পুরা লাইফে যখনই একাডেমি ক্লাস করবা যেই কোচিংয়েই পড়বা কোনো শালা এমসি কিউর কথা উচ্চারণই করে না ঠিক আছে তুমি এমসিকিউ প্রথম ফেস করা হলো এইচএসি পরীক্ষা বা কলেজের পরীক্ষায় বা অ্যাডমিশনে যায় তো এই প্রবলেমটা কিন্তু বাংলাদেশের অসংখ্য স্টুডেন্টরা আছে এবং এই ট্রেডিশনটা কিন্তু চেঞ্জ করতে হবে তো আজকে আমি তোমাদের সাথে কয়েকটা ট্রিক্স শেয়ার করব। যেই ট্রিক্সগুলা অ্যাজ এ স্টুডেন্ট আমি যখন প্রথমবার খারাপ করছি পরবর্তীবার আমি প্রতিবার এমসি শেষ করে বসে থাকতাম এজ এ স্টুডেন্ট এই ট্রিকগুলা ইউজ করলে তুমি বাকিদের চাগায় যাবা প্রথম কাজ হলো ক্যালকুলেটারে এক্সপার্ট হওয়া ক্যালকুলেটার এক্সপার্ট লিমিটের ম্যাথ বলো ইন্টিগ্রেশন বলো স্ট্যাটিস্টিক্স বলো ফিজিক্স বলো প্রতিটা চ্যাপ্টারের এমন এমন ক্যালকুলেটর ট্রিক্স আছে যেগুলা তুমি যদি ইউজ করো তুমি ইউজ করার সাথে সাথেই তোমার অ্যান্সার চলে আসবে তোমাকে কোনো ম্যাথই করতে হবে না মানে তিরিশ সেকেন্ডের এমসি তুমি পনেরো সেকেন্ডে দেখাবা তো এটা কিন্তু কোন কোন জায়গায় ইউজ আসছে দেখো তো এটা আমি আমার এইচএসিতে ইউজ করতে পারবো এটা আমি আমার ইঞ্জিনিয়ারিংয়ে ইউজ করতে পারবো তাই না সো ক্যালকুলেটর ট্রিক্সে এক্সপার্ট হইতে হবে আমাদের যে এমসিকিউ সিরিজ বই হ্যাঁ এটার সাথে কিউ কোড আছে যে কিউ আর কোডে তুমি ক্যালকুলেটর ট্রিক্স দেখতে পারবা কারণ ক্যালকুলেটরটা আসলে ওই লেখা দিলে হয় না দেখতে লাগে কাজ করে সো এটার সাথে টিউটোরিয়াল সিরিজ আছে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রতিটা চ্যাপ্টারে ক্যালকুলেটর ট্রিক্স আছে আলাদা করে ওকে প্লাস দুই নাম্বারে তুমি যেটা করতে পারো বায়োলজি আর কেমিস্ট্রি দেখো বায়োলজি কেমিস্ট্রি কিন্তু কখনো ম্যাথে ফোকাস করবা না কেমিস্ট্রির এমসিকিউ কিউ পঁচিশটার মধ্যে দুইটা বা তিনটা থাকে ম্যাথ বাচ্চা ম্যাথ ওগুলো ইজিলি পারবা কেমিস্ট্রি আর বায়োলজির জন্য তোমাকে ইম্পর্টেন্ট লাইন পড়তে হয় সো তোমাকে ফার্স্ট অফ অল বইয়ের মধ্যে এরিয়াটা মার্ক করতে হবে কি করতে হবে এরিয়া অর্থাৎ বায়োলজির কোন ছকটা থেকে কোন পার্থক্যটা থেকে কোন বৈশিষ্ট্য থেকে কেমিস্ট্রির হাজারি সারের কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট কোনটার বর্ণ মুখস্থ করব কোনটা সংকেত মুখস্থ করবে। এই এরিয়াগুলো জানতে হবে এই এরিয়াগুলো চাইলে তুমি যে কোনো ভার্সিটি ইউনিটকে বেশ ধরবা ঠিক আছে মনে রাখবে এইচএসসি ইজ নট দ্য ফ্যাক্ট ভার্সিটি ইউনিটের যে অ্যানালাইসিস করছে যে ভার্সিটি ইউনিটের এমসি কিউ পারে ও সব জায়গায় পারবে ওর জন্য বাকিটা কোনো ব্যাপারই না কারণ ভার্সিটি ইউনিটে ক্যালকুলেটার ছাড়া তুমি করবা তাই না তো অবশ্যই ভার্সিটি ইউনিটের কোশ্চেন অ্যানালাইসিস করবা ওখানে যে বায়োলজির ইম্পর্টেন্ট এরিয়া আসবে ওখানে যে কেমিস্ট্রি ইম্পর্টেন্ট এরিয়া আসবে সেটা বললে হবে আর না হলে আমাদের এমসিকিউ কিউ প্রিপারেশন বুক আছে ঠিক আছে এরপরে ম্যাথ আর ফিজিক্সের জন্য কী করতে হবে ম্যাথ আর ফিজিক্সের জন্য আমাকে আইডেন্টিফাই করতে হবে টাইপ এবং এই টাইপ তোমার ম্যাথের টাইপ না এমসিকিউর টাইপ যেমন ভেক্টরের ক্ষেত্রে তোমার কোশ্চেন নির্দ্বিধায় আসবে হলো কোনটা এটা কি লম্ব ভেক্টর কিনা এটা হলো সমান্তরাল ভেক্টর কিনা এই এই একটা কোশ্চেন থাকবে উপাংশ থেকে একটা কোশ্চেন থাকবে তো এই যে সার্টেন কিছু টাইপ আমরা বলে দিতে পারি যেমন ম্যাট্রিক্স থেকে বিপদ ম্যাট্রিক্স একটা থাকবেই বিপরীত ফাংশন একটা থাকবেই তো এরকম বেশ কিছু টাইপ কিন্তু বলে দেওয়া যায় সো ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রে এই সার্টেন টাইপগুলো খুঁজে বের করতে হবে এটার জন্য আবার সে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করবা তোমরা যারা এইচএসসির জন্য আসো টেস্ট পেপার মেডিসিন নিয়ে তুমি যদি বেশি না পাঁচ বছরের বোর্ডের কোশ্চেন সবগুলো বোর্ডের কোশ্চেন সলভ করে ফেলো চ্যাপ্টার ওয়াইজ ডান আর যদি না পাও অন্য কোথাও আবার আমাদের বইতে আসে এই টাইপ ওয়াইজেন সব কিছু আছে তুমি যদি একটু বইটা দেখো প্রতিটা টাইপ দেওয়া আছে টাইপের থিওরি শর্টকাট যা কিছু এবং ওখান থেকে বিগত বছরে ভার্সিটিতে কি কোশ্চেন আসছে এইচএসিতে কী কোশ্চেন আসছে মেডিকেলে কী কোশ্চেন আসছে সব কিছু দেওয়া আছে অর্থাৎ একটা ওভারঅল এমসিকিউ কিউ সলিউশন এই এক বই যদি অ্যাকাডেমিক লাইফ বা অ্যাডমিশন লাইফ থেকে পড়ো এই জন্মে তোমার যে ডেই টার্গেট সে ডেই কভার হয়ে যাবে লাস্ট বা নট লিস্ট ব্যাপার এমসি ক্ষেত্রে অনেকে বলে মূল বই রিডিং পড়তে এটা আমিও বলি এটা এটা করতে হবে হ্যাঁ এখন রিডিং তুমি চাইলে ইম্পর্টেন্ট লাইন পড়তে পারো বা তারপরেও কিন্তু সব ইম্পর্টেন্ট লাইন যদি তুমি মাথায় ঢুকেতে চাও তোমার মনে থাকবে না সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হলো ফিল্টারিং ফিল্টারিং যে ইম্পর্টেন্ট লাইনের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট এটা কীভাবে করা যায় গণহারের টিচারের দাগানো না দেখে আমি যেটা করতাম বইয়ের মধ্যে যে সকল জায়গায় যেই প্যারাটা থেকে কোশ্চেন আসছে ওখানে আমি একটা করে স্টার দিতাম এবং সবগুলা যেই লাইনে পাইছি তথ্যভিত্তিক ওই প্যারা বা ওই লাইনে যে একটা করে স্টার দিতাম পরে দেখা যেত বইটা বিভিন্ন এরিয়াতে ভাগ হয়ে গেছে এবং ইম্পর্টেন্ট লাইনের মধ্যে এক্সট্রা ইম্পর্টেন্ট লাইন খুঁজে পাচ্ছি যে এই লাইনটা এই প্যারা থেকে এই ছক থেকে বারবার কোশ্চেন আসছে তো আমাদের বইটা আমরা এমনভাবে সাজাইছি যে তোমার আর আলাদা করে বই রিডিংও পড়ার লাগবে না এখানে বইয়ের ইম্পর্টেন্ট লাইন তথ্য শখ সব তুলে দেওয়া আছে তো দিস ইজ এ ওভারঅল সলিউশন বাট তাই বলে তুমি যে আমার বই না পড়লে এমসিকিউ পার মানে এমন কিচ্ছু না আমার বই তুমি চাইলে রকমারিতে এক্সট্রা ডিসকাউন্ট অর্ডার দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই বাট যেই কাজগুলো বলছি এই কাজগুলো করবা কারণ দেখো কেউ যদি এমসিকিউতে দুর্বল হয় তার প্লাস মিস যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ সৃজনশীলে টানে টুনে সবাই পারে ভাই সৃজনশীলে আমরা সারা বছর পড়ি কিন্তু এমসি আমরা পড়ি না সো বাকিরা যে কাজটা করতেছে না বাকিরা যে জায়গায় দুর্বল সেটা যদি আমার স্ট্রং পয়েন্ট আমি বানাইতে পারি দিস ইজ দ্য বিগেস্ট স্ট্র্যাটেজি সো ফোকাস অন এমসিকিউ